প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ তার আসন্ন ওয়েব সিরিজ আমি কি তুমি এর দীর্ঘ প্রতীক্ষিত ট্রেলার প্রকাশের মাধ্যমে দর্শকদের আবারও মন্ত্রমুগ্ধ করেছেন। সমালোচকদের দ্বারা প্রশংসিত পুনর্জন্ম সহ তার ব্যতিক্রমী কাজের জন্য পরিচিত একজন সম্মানিত পরিচালক হিসাবে জাহেদ তার প্রতিশ্রুতিতে হতাশ হন না। রোমাঞ্চ, রহস্য এবং নাটকে ভরা একটি আকর্ষণীয় আখ্যান, একটি আকর্ষণীয় নতুন মোড়, একটি এলিয়েন আক্রমণের কোনো সহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে আমি কি তুমি ওয়েব সিরিজের ট্রেইলার রিভিউ করব। এই ইউনিভার্সে দুটো জিনিসের সাথে তুমি কখনোই পেরে উঠবে না। কোন দুটো জিনিস? আপনি যদি এরকম নিত্য নতুন সিনেমার গল্প বা রিভিউ পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সিরিজে তিথি একজন সংগ্রামী অভিনেত্রী, তার পরিবার তাকে সমর্থন করে না, কিন্তু রাহাত নামের একজন সহকারী পরিচালক তার খুব প্রশংসা করেন। এক পর্যায়ে তিথি ও রাহাতের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তারপরই তিথির জীবনে ঘটে গেল এক মহা ট্র্যাজেডি। পরে বিষণ্ন তিথি অদ্ভুতভাবে নিজেকে একজন সুখী সন্ধানী হিসেবে আবিষ্কার করে। আমি কি তুমি কে ঘিরে গুঞ্জন একটি চমকপ্রদ পৌঁছেছিল যখন ভিকি জাহেদ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মুগ্ধকর ট্রেলারটি শেয়ার করতে নিয়ে গিয়েছিলেন, যার সাথে একটি ক্যাপশন ছিল যা ভক্তদের উদ্বেগজনকভাবে কৌতূহলী করেছিল, আমি কি তুমি এর ট্রেলার? এই প্রশ্নের উত্তর কখনোই সহজ হ্যাঁ বা না হতে পারে না। শীঘ্রই আইসক্রিনে আসছে ট্রেলারটি আমি কি তুমি। এর রহস্যময় জগতের একটি লোভনীয় আভাস প্রদান করে, যা অন্য জগতের উপস্থিতির লোভনীয় সম্ভাবনার সাথে জড়িয়ে থাকা হত্যার রহস্যের একটি মন্ত্রমুগ্ধের গল্প বুনেছে। অসাধারণ প্রতিভাবান শ্যামল মাওলা, মনোমুগ্ধকর মেহজাবিন চৌধুরী, প্রবীণ তারিক আনাম খান এবং বহুমুখী প্রতিভাবান ফজলুর রহমান বাবু সহ তারকাকচিত কাস্ট দ্বারা পরিচালিত ওয়েব সিরিজটি একটি ব্যতিক্রমী সমন্বিত পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয় যা একটি মুগ্ধ করার প্রত্যাশাকে বাড়িয়ে তোলে। যাত্রা আখ্যানটি উন্মোচিত হওয়ার সাথে সাথে আমি কি তুমি একটি রোমাঞ্চকর রোলার কোস্টার যাত্রায় দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দক্ষতার সাথে সাসপেন্স, নাটক এবং অজানা একটি ড্যাশ একসাথে বুনন। ভিকি জাহেদের স্বতন্ত্র গল্প বলার দক্ষতা একটি নিমগ্ন অভিজ্ঞতা নিশ্চিত করে যা দর্শকদের তাদের আসনের প্রান্তে রাখবে, অধীর আগ্রহে প্রতিটি টুইস্ট এবং টার্নের জন্য অপেক্ষা করবে। 27 জুলাই স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইসক্রিনে অনুগ্রহ করার জন্য নির্ধারিত আমি কি তুমি শ্রোতাদের বিমোহিত করার জন্য এটি ধারার অনন্য মিশ্রণ এবং একটি অবিস্মরণীয় দেখার অভিজ্ঞতার প্রতিশ্রুতি। অনুরাগীদের মধ্যে ক্রমবর্ধমান প্রত্যাশা এবং ক্রমবর্ধমান কৌতূহল এই অত্যন্ত প্রত্যাশিত ওয়েব সিরিজটিকে ঘিরে উত্তেজনাকে আন্ডারস্কোর করে, কারণ দর্শকরা রহস্য এবং ষড়যন্ত্রের অজানা রাজ্যে এই আকর্ষক যাত্রা শুরু করার জন্য অধীর আগ্রহে প্রত্যাশা করে। উপসংহারে আমি কি তুমি এর মোড়ক উন্মোচন। দূরদর্শী পরিচালক ভিকি জাহেদের আরেকটি অসাধারণ সৃষ্টি ট্রেলার চিহ্নিত করেছে। রহস্য, অপরাধ এবং একটি এলিয়েন আক্রমণের অপ্রত্যাশিত উপাদানের সংমিশ্রণ নিঃসন্দেহে দূর দূরান্তের দর্শকদের আগ্রহকে ধরে রেখেছে। মুক্তির তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে দর্শকরা একটি নিমগ্ন এবং স্পেলবাইন্ডিং অভিজ্ঞতার জন্য নিজেদের প্রস্তুত করে, যা তাদের এই প্রশ্নটি ভাবতে বাধ্য করবে আমি কি তুমি। তো বন্ধুরা, এই ছিল আমি কি তুমি ওয়েব সিরিজ নিয়ে আমার মতামত। আমি কি তুমি ওয়েব সিরিজ নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি সিরিজটি দেখতে খুব আগ্রহী? আপনার মূল্যবান মতামতগুলো নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের পরবর্তী মুভির গল্প বা রিভিউ জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।